আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ আমি আপনাদের করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি, খুব সহজভাবে করে দেখাবো, যাতে করে এটি সহজেই যে কেউ রান্না করে খেতে পারে। এর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন কালার করে, বেরেস্তা কালার করে আমি ভেজে নিব। বেরেস্তার কালার হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। সম্পূর্ণগুলোই আমি তুলে নিচ্ছি, মাঝে আমি আবার একটু আলুটা ভেজে নিব। আলু নিয়ে নিয়েছি, এগুলো সামান্য লবণ দিয়ে মাখিয়ে এগুলোকে দেবো। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো যে তুলে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেক বেরেস্তা আমি আবার এতে দিয়ে দিচ্ছি। আর অর্ধেক রেখে দিব। পরে এগুলো আমার কাজে লাগবে। এতে আমি এতে 1 কেজি পরিমাণ গরুর গোশত আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি, পানি ঝরিয়ে রেখেছি। যে এবং এই সাইজ করে কেটে রেখে নিয়েছি মাংসগুলো। এখন এতে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ। টোটাল আমি 2 চামচ লবণ দিলাম এখানে। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মিক্সের মশলা। প্যাকেটে আমি দিয়ে দিচ্ছি এখানে। ভালোভাবে আবার নেড়ে দিচ্ছি।
চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি এখন। চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। তুমি এগুলোকে আমি ভালোভাবে আবার নেড়ে ঢাকনা দিয়ে দিব, যথেষ্ট এখানে পানিও আছে দেখা যাচ্ছে। তেল টক দই মাংস থেকেও পানি বের হচ্ছে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিতে হবে, চেক করতে হবে নিচে যেন লেগে না যায়। গোশগুলো রান্না হয়ে গেছে, এখন গোশগুলো তুলে নিব। এভাবে তুলতে হবে যেন তেলগুলো থেকে যায় হাড়িতে। কারণ আমি এই তেলে আবার চালগুলো ভাজবো। আমার এই যে অবশিষ্ট তেল টোটালি এখানে রয়ে গেছে, এখন আমি এই তেলে চালগুলো দিব। আমি এখানে 3 পোয়া চাল দিয়ে পানি জমিয়ে রেখেছি, এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো এখন আমি ভালোভাবে ভাজবো। চালগুলো ভাজা হয়ে গেছে, শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এতে অ্যাড করে দিব পানি। আমি যেহেতু 3 পট চাল নিয়েছি, সেখানে আমি 6 পট পানি দিব। সেটা অবশ্যই গরম পানি হতে হবে। দিয়ে দিচ্ছি, চুলার হিটটা এখন ফুল বাড়িয়ে দিলাম, ঢেকে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য। মাঝে আমি একটু নেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যেহেতু আমরা মাংস রান্নাতে লবণ দিয়েছি, সেক্ষেত্রে লবণটা আমাদের একটু মিশিয়ে দিতে হবে। দেড় চামচ পরিমাণ দিলাম, দেড় চা চামচ তাতে করে আবার দেখে ভালো আসবে। কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি, 4টি মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট,
রাখা পেঁয়াজ বেরেস্তার অর্ধেক বেরেস্তা আমি বেরেস্তাগুলো আমি চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে 60% মতো বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি, সামান্য একটু রাখছি পরে ডেকোরেশনের জন্য। এখন আমি বিফগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে আলুও দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন রান্না কমপ্লিট, এখন পরিবেশনের পালা। আমি পরিবেশন ডিশে নিয়ে আমি দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার গরু মাংসের বিরিয়ানি। দেখে লোভ লাগছে বন্ধুরা? তাহলে আজই রান্না করে বাসায় খেয়ে ফেলুন, খেয়ে দেখুন টেস্ট কেমন। আশা করি ভালো লাগবে। আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।